আজকাল ছোট কুকির সঙ্গে ওই মুতুর বাবু না খুব গুজগুজ ফুসফুস বেড়েছে। খুব দূর তো, দেখে দেখে কালি তোমার পায়ে গিয়ে ঢলে পড়বে আর সেই দেখে তুমি একদম জগৎ ভুলে যাবে। শুধুমাত্র সম্পত্তির লোভে ও করুণাকে বিয়ে করেছে, আর এখন করুণার সংসারে থেকে ছোট কুকিকে পছন্দ করছে। ওই সেই জামাই একদিন তোমার মুখ পোড়াবে, এ তুমি দেখে নিও। তুমি কি করলে ছোট বৌমা? পোয়াতে মেয়েটার গায়ে এমন করে হাত তুললে, কি হয়েছে কি তোমার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মা আপনি জানেন না কত কি বলছে, আপনি জানেন না মা। আমার কথা একদিন বলবে মা, ঠিক বলবে। ওই মতুর বাবু না তোমার সংসারটাকে ছারকার করতে এসেছে, করুণাকে বিয়ে করেছে ঠিক, তোর চোখ আছে ছোট কুকির ওপর। আর আমার কথা কানা একদিন তুমি মিলিয়ে নিও। ছোট বৌমা, অত একই কথা কয়ে গেল, কি হয়েছে? ছোট বৌমা কোনো অঘটন ঘটেনি তো? মা, ছোটকু কি আমাকে কথা দিয়েছিল সে কোনো কালে আমার মুখ পোড়াবেনি। আপনি তো কয়েছিলেন মা ওদেরকে স্বাভাবিকভাবে মিশতে দিতে, আর আমি যদি দেখি ছোটকু কি আমার মুখ পোড়াচ্ছে তাহলে আমি নিজের মেয়েকে নিজেই শেষ করে দেব। হে জনার্থন, এটা ওর আমার সংসারে এসব কি হচ্ছে? কি সত্যি কিছু আজ করেছে? না না না, এ হতে পারেনি, এ কিছুতেই হতে পারেনি। তাছাড়া ছোট বৌমা তো কইল ছোট খুকি তাকে কথা দিয়েছে সে এমন কাজ কখনো করবে না। তবু আমি নিজে একবার ছোট খুকির সঙ্গে কথা কইব। এই সংসারে যে মেয়েদের যত জ্বালাটা ওর সব দোষ যে মেয়েদের ওপর গিয়ে পড়ে। আমি ছোট কুকিকে কইব সে যেন মতুরের সাথে বেশি কথা না কয়। তুমি রক্ষে করো টাউন, তুমি সবাইকে রক্ষে করো টাউন, রক্ষে করো। এসো মথুর, এসো। এই হচ্ছে আমাদের আড়ত, বুঝলে নায়েব মশাই। আরে আসুন আসুন। ওরে কে আছিস? এই বড় জামাইবাবু সেজে জামাইবাবু এসছেন। বড় বিহারি যাও যাও, ওনাদের জন্য একটু জল মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এত কিছুর কোনো প্রয়োজন ছিল না নায়েব মশাই, আমি তো এখানে নতুন আসছি না। আগে আপনি এখানে নতুন না এলেও সেজে জামাইবাবু তো এখানে প্রথম এলেন, তাই বুঝতে পেরেছো মথুর? তার মানে আদর আপ্যায়ন খাতির যত্ন সবকিছু সেজে জামাইয়ের জন্য, বড় জামাইয়ের জন্য কিচ্ছুটি নেই, তাই তো? আটামশাই আমি কিন্তু আপনার কথার প্রতিবাদ করছি,
দেখুন, আমি এখানে এসেছি আপনার সহকারী হয়ে। এখন আপনি যদি এমন রসিকতা করেন তাহলে যে বড় মুশকিল। নিয়ে এসো, নিয়ে এসো, নিন, আপনারা একটু জল মিষ্টি গ্রহণ করুন, আমাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগবে? তাহলে তো আপনাদের নিরাশ করা ঠিক না। মথুর, তোলো হে মিষ্টি, তোলো। আপনি বরং খান আটা মশাই, আমি একটু মাঝি বস্তি হয়ে আসছি। তুমি বস্তিতে যাবে কেন মথুর? বস্তিতে যাওয়ার কি প্রয়োজন পড়লো? প্রজারা কেমন আছে না আছে সেটা ওখানে গেলেই জানতে পারবো। আর মা সেই খবর জানার জন্য উদগ্রীব হয়ে আছেন। আটা মশাই, আপনি বরং এই আড়তের হিসেব নিকেশ দেখুন, আমি একটু ঘুরে আসি। বেশ বেশ। সর্দার, চলো আমরা যাই। চলুন, এসো তোমরা, এসো। বড় যাই বাবু, বসুন বসুন। এই জল মিষ্টিটা রাখো, বসুন, রাখো জলটা রাখো। ছোট মুখে একটা বড় কথা শুধুই বড় জামাই বাবু, এখন থেকে সেজো জামাই বাবু কি নিয়মিত এখানে যাতায়াত করবেন? কেন, যাতায়াত করলে আপনার কি কোনো অসুবিধা হবে? আগে না না, এমনি শুধু ছিল আর কি, মনির যা বলবেন তাই তো হবে। শোনো, কত বস্তা মাল এলো সেটার হিসাব করতে হবে না? চলো চলো হিসাবটা দেখি গিয়ে। হয়ে গেল, একে রামে রক্ষে ছিল না তাই সুগ্রীব দোষ। কি আর করবেন, কর্তা মশাই যা ইচ্ছে, তিনি তো এদিকে আসেন না। এই বড় জামাইবাবু তবু দুটো হেসে কথা বলেন, সেজো জামাইবাবু তো হাসতেও জানেন না, কেমন যেন ভয় ভয় লাগে। চাকরিটা শেষ পর্যন্ত টিকলে হয়। আপনি আজই এলেন এখানে কর্তা, মায়ের অশেষ দয়া, সত্যি তিনি সন্তানের মতন দেখেন তার প্রিয়াদের। দেখো মাঝি, মা চান এখানকার মেয়েরা যেন সুরক্ষিত থাকে, তাদের যেন কোনো বিপদ আপদ না হয়। আমি চাইলে এখানে পাহারা বসাতে পারি, যাতে বাইরের পুরুষ মানুষেরা এই ছাউনিতে না ঢোকে। তুমি কি বলো, এখানে আরো লিটেল বসাবো? এই যে সেদিনের পর থেকে আমরা সবাই মিলে এখানে পাহারা দিচ্ছি কর্তা। তোমার কোনো অসুবিধে হইতে দিব না মাই চাইল্ড, আমাদের সমাজে তুমি স্থান পাইবে, আমরা তোমাকে স্কুলে পাঠাইব, তুমি লেখাপড়া শিখিবে, তোমার ছেলের সব দায়িত্ব আমাদের। মঙ্গলময় প্রভু যিশু তোমাকে রক্ষা করুন। ওই বেটা আবার এসে বারণ করলেও শোনে না, সকলের কান ভাঙায়। ইদানিং আমার অহল্যার সঙ্গে খুব খাতির হয়েছি। God bless you my child, God bless you. দাঁড়ান, ওই বেটিকে শুধোতে হবে। কি বলছিল? না মাঝি, ওসব করে কোনো লাভ নেই, জানোই তোর মাথার অবস্থাটা কিরকম। শোনো, তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে জানবাজারের বাড়িতে যেও, মা তোমাদের ভালো চান, জানোই তো মা প্রজাদের সন্তানের মতো দেখে। সে কি আর আমরা জানি না কর্তা, সব জানি, মা আমাদের করুণাময়ী। কানাই মাঝি,
কি শুরু করেছো বলতো তোমরা? ও বাবা, এই যে দেখি কানাই, কিছু মনে করো না, তোমাদের পেটের খিদে তো দেখছি আর মিটছেই না, সবক্ষণ রাবণের চিতার মতো জ্বলছে। আবার কি চাইতে এসে গোল বাঁধিয়েছো শুনি? মাঝরণী, আমরা তোমার নুন খেয়েছি মা, তুমি দেব দেবীকে ভক্তি করো, তোমার বাড়িতে প্রতিষ্ঠিত দেবতা আছেন, এই হতভাগীকে শুধরাও তো মা, কেমন এমন অনর্থ করলো। বেইমান, যার ধর্ম সব রসাতলে দিতে চায়। আমাকে বেইমান কেন বলছো? আমি কি বেইমানিটা করলাম শুনি? ওরা আমাকে নেকা পড়া শেখাবে, আমার বেটার ভার নেবে, কাজ দেবে, পেট ভরে দুবেলা খেতে দেবে, এমনকি ওদের সমাজে আমি ঠাঁইও পাবো, তাহলে কেন পড়ে থাকবো এই হিন্দু সমাজে? আমি কেরেস্তেন হয়েছি, বেশ করেছি, আমি কোনো অন্যায় করিনি। আমি কেরেস্তেন হয়েছি, বেশ করেছি, আমি কোনো অন্যায় করিনি, পেটের জ্বালা বড় জ্বালা। কি কাণ্ডি গো, একে তো কেরেস্তেন ও একে নিয়েছো, আবার বলছো যে কেরেস্তেন হয়েছি, বেশ করেছি। আর তোমারও কি কোনো কাণ্ডি জ্ঞান নেই? কিছু মনে করো না, একখানা বেদম মিপ ধম মত্যাগী মেয়ে মানুষকে এনে ফেলেছে এই তুলসী তলায়। দিদি কেরেস্তান হয়েছে, নেকা পড়া শিখবে। পেথুম তো রানিমাই মাকে মান দিয়েছিল, তার আগে তো আমি শিয়াল কুকুরের জীবন কাটাচ্ছিলাম। আমাদের বাড়িতে এখন তো নাকে পিড়ে দিয়ে বসতে হবে, যত্ন করতে হবে, তাই নে? এসব কাতির তো অল্লা দিদি চাইনি বড় দিদি, কোন দোষটা করেছে ও? একটু ভালোভাবে বাঁচার জন্য, লেখাপড়া শেখার জন্য ধম্ম ত্যাগ করেছে, কোন ধম্মে থাকবে কি থাকবে না সেটা তার ব্যাপার। এই তুই থাম, বেরান থাকতে কেউ কারো জাত খোয়ায়নি, আরো সামান্য একটা বাহানায় জাত খোয়াচ্ছে, নড়ো কেউ ঠাঁই হবে না এর মতো পাপির। মা, আমার মনে হয় আর কথা না বাড়িয়ে এই ঘটনাটার একটা বিচার করে ওকে ছেড়ে দিন। হ্যাঁ মা, মথুর একদম ঠিক কথা বলেছে, আপনি বরং আর অহল্যাও তো মিথ্যে কথা বলছে না মা। ও তো মাথা উঁচু করে বাঁচতে চাইছে, সম্ভবত মাথা উঁচু করে বাঁচার একটা পথও খুঁজে পেয়েছে। ও যদি পড়াশুনো শিখতে পারে তাহলে তো ও নিজের অন্য সংস্থা নিজেই করতে পারবে, তো ভালোই হলো, ওকে আর কারো দান কিংবা দয়ার উপরে নির্ভর করে থাকতে হবে না, তাই না মথুর? হ্যাঁ, নেকা পড়া শিখবে, চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে।
কিছু মনে করো না, মেয়ে মানুষ হয়ে এত বড় পাপ, এ কিন্তু ধর্মে সইবে না। স্কুল যাবে, লেখাপড়া শিখবে, চি 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 চি, আর ওই স্কুলগুলো ওগুলো তো কেরেস্তান করার আখড়া, ওই লেখাপড়া শেখানোর নামে ওদের ঠাউরের ভজনা করতে শেখায়। অহল্যা, তুমি আমাদের সমাজে থেকে মাথা উঁচু করে বাঁচতে পারতেনে? আমি তো তোমাকে মাসোয়ারা দিচ্ছিল, তাহলে ধর্ম পাল্টালে গেলে কেন? আমি কেন নেব তোমার দয়া রানীমা? আজ মাসোহারা দিচ্ছ, কিন্তু কাল তো কইতেই পারো আমি তোকে দয়া করেছি, এইটা কর ওইটা কর, আমার কথায় উঠবস কর, আমাকে তো সেসব করতে হবে না। বাপু, আমি ঢের দেখেছি এরকম বড় লোক, প্রথমে এক মূর্তি, কিছুকাল পর অন্য মূর্তি। কিন্তু অহল্যা, হিন্দু হয়েও তো তুমি মাসোহারা নিয়ে কিছু করতে পারতে, কি পারতে না? ছোট বৌমা, ওদের বলো এখান থেকে চলে যেতে। ওদের বলো এক্ষুনি যেন ওরা এখান থেকে চলে যায়। আর সুবালাদের বলো তুলসী তলা যেন গোবর জল ছড়া দিয়ে ভালো করে ধুয়ে মুছে দেয়। বড় বৌমা। হ্যাঁ মা। বলুন। তুমি ছোট বৌমাকে বলে দিও ওদের মাসোহারা দে শুধু শুধু টাকা যেন নষ্ট না করে। হিদু হয়ে কেরেস্তানের ভজনা আমি মানতে পারবো না। তোর শান্তি হলো তো হল্লা? হ্যাঁ, তোর ওই মাসোহারার টাকায় আমরা সবাই একটু সুখের মুখ দেখছিলাম, তাও ভাগ্যিতে সইল না। চলি গো মাজরানি, আয়। বউ, তোর দান একেবারে অপাত্তরে গেল, শেষে কিনা মেয়েটা তম্ব ত্যাগ করলো। ওমের মাথাখানা তো ঠিকঠাকই কাজ করছে দেখলুম, আর তেজও তো কিছু কম নয়, বেশ ফোঁস করছিল। তার মানে সেদিন যা করছিল পুরোটাই মিছে নাটক। নাটক কেন হবে গো বড়মা, একটু ভেবে বলো তো, ও কি এমন দোষ করেছে? ওর অসুবিধে হয়েছে তাই সে নিজের ইচ্ছে মতো তম্ব ত্যাগ করেছে। ছোট কুকি, তোর খুব মুখে মুখে কথা হয়েছে তাই নে? যেদিন আমার হাতে পড়বি না সেদিন দেখিয়ে দেবো আমি তোকে। খুব তক্ষ কথা শিখেছিস না তুই? হ্যাঁ, এক্ষুনি ঘরে যা, ঘরে যা আমি কইছি। এসব কথা বলতে নেই, ধম্ম নিয়ে ছেলে কালা করা যায় না। তুমিও তো দেখছি চোরটাক মার বড়দিদির মতো কথা কইছো, তুমি তো আগে এরকম ছিলে না, অন্য ভাবে চিনতে করতে। তুমিও খুব পাল্টে গেছো গো শেষ দিদি, নিজে তো স্কুলে যাবে না কই দিলে, আর অন্য কেউ গেলেও তোমাদের আপত্তি, এ কিন্তু একদম ঠিক কথা নয়।
শোন ছোটু কুকি, এসব কথা আমাকে বললি বললি, অন্য কাউকে বলিস না, তবে কিন্তু আবার বকা খাবি। সে বকা খেলে খাবো, কিন্তু এই অহল্যার মতো মেয়ে যার কিচ্ছুটি নেই, সে যদি সবার মুখের উপর তার ইচ্ছে অনিচ্ছের কথা কইতে পারে, এমনকি এটাও কইতে পারে যে সে নেকা পড়া শিখবে। অহল্যা দিদি কষ্ট করেছে, ভদ্রনোকে জীবন পাবে বলে সে কেরেস্তান হয়েছে, তাহলে আমি কেন বাবা মশাইকে কইতে পারিনি যে আমার ইচ্ছে আমি স্কুলে পড়বো? কিন্তু ছোট কুকি, এ বাড়ির কোনো মেয়ে এর আগে এমন কাজ করেনি। আমি না হয় সেই কাজ ফেরতম করব। আমি স্কুলে যাব, তুমি দেখে রেখো সেজ দিদি, আমি স্কুলে যাবই।